ছাত্ৰ-ছাত্ৰীসকল, অনুশীলনী 2.3-ৰ তোমালোকৰ গণিতৰ পৃষ্ঠা 63 ছয় নম্বৰৰ দুই নম্বৰ কুৱেশ্যনটো তোমালোকে চোৱা। কিতাপখন উলিয়াই তাত দেখিবা যে এক্স টু দি পাৱাৰ 4 প্লাছ এক্স কিউব মাইনাছ 9x মাইনাছ 3x প্লাছ 8 দিয়া আছে। তোমালোকৰ কিতাপত 8 আছে, কিন্তু এইটো 18 হ'ব লাগিব। অংকটো কৰি গম পোৱা গৈছে 18 প্লাছ 18 বহুপদটো দুটা শূন্য দুটা দি থৈছে, এটা হ'ল ৰুট অভাৰ 3 আৰু মাইনাছ ৰুট অভাৰ 3। ইয়াৰ বাকীকেইটা শূন্য নিৰ্ণয় কৰা, বাকীকেইটা শূন্য নিৰ্ণয় কৰিব লাগে। এটা হ'ল ৰুট অভাৰ 3, এটা হ'ল মাইনাছ ৰুট অভাৰ 3, তেতিয়াহ'লে ইয়াৰ আৰু শূন্য আছে বুলি কৈছে, অৰ্থাৎ এক্সৰ মান আছে বুলি কৈছে। সেই এক্সৰ মানকেইটা আমি উলিয়াব লাগে। শূন্য অৰ্থাৎ হ'ল এক্সৰ মান, যিকেইটা মান বহুপদটোত বহুৱাই দিলে সেই বহুপদটোৰ মান শূন্য হৈ যায়। সেই এক্সৰ মানবিলাককে বহুপদটো শূন্য বুলি কোৱা হয়। ৰুট অভাৰ 3 যদি আমি এক্সৰ ঠাইত বহুৱাই দিওঁ, এই বহুপদটোৰ মান জিৰ' ওলাব। মাইনাছ ৰুট অভাৰ 3 যদি এক্সৰ ঠাইত বহুৱাই দিওঁ, এই বহুপদটোৰ মান জিৰ' ওলাব। তেনেকৈ আৰু কেইটামান আছে তেনেকুৱা এক্সৰ মান, যিকেইটা মান এক্সৰ ঠাইত বহুৱাই দিলে এই বহুপদটোৰ মান শূন্য ওলায়। সেই এক্সৰ মানকেইটা উলিয়াব লাগে, অৰ্থাৎ বাকীকেইটা শূন্য নিৰ্ণয় কৰিব লাগে। তোমালোকক মই অংকটো এইটো কৰি দিবলৈ আগবাঢ়িছোঁ। তোমালোকে দেখিছা বহুপদ ৰাখি এক্সাৰচাইজ 2.3 চলিউশ্যন 6 নাম্বাৰ কুৱেশ্যন 2টো আমি ধৰি লৈছোঁ কোনটো ধৰি লৈছোঁ, যে পি এক্স বুলি ধৰি লৈছোঁ। কাক ধৰি লৈছোঁ? যিটো বহুপদ ৰাখি আমাক দিয়া আছে, সেইটো দিয়া আছে এক্স টু দি পাৱাৰ 4 প্লাছ এক্স কিউব মাইনাছ 9x স্কুৱাৰ মাইনাছ 3x প্লাছ 18। আৰু যিহেতু ইয়াৰ শূন্য দুটা, ৰুট অভাৰ 3 আৰু মাইনাছ ৰুট অভাৰ 3, গতিকে আমি যিহেতু ইয়াৰ চলক এক্স আছে, এতেকে আমি প্ৰথম শূন্যটো এক্সৰ পৰা মাইনাছ কৰি দেখুৱাম, এক্স মাইনাছ ৰুট অভাৰ 3, আৰু পিছৰটো যিহেতু মাইনাছত আছে গতিকে তাক আমি প্লাছত দেখুৱাম, প্লাছ ৰুট অভাৰ 3। যিহেতু আমি দেখিলোঁ এতিয়া এক্স মাইনাছ ৰুট অভাৰ 3 আৰু এক্স প্লাছ ৰুট অভাৰ 3 এনেকুৱা এটা ৰাশি পালোঁ, যিটো ৰাশি আমাৰ এটা দ্বিঘাত সূত্ৰ এ মাইনাছ বি ইনটু এ প্লাছ বিৰ লগত মিল আছে। গতিকে তোমালোকে চালে দেখিবা যে এ প্লাছ বি ইনটু এ মাইনাছ বি এই সূত্ৰটো মতে আমি ইয়াৰ পৰা পাব পাৰোঁ এক্স স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ। গতিকে এই সূত্ৰটো আমি ইয়াত খটাম, এক্স মানে এ বুলি ধৰিম, ৰুট অভাৰ 3 মানে বি বুলি ধৰিম। গতিকে এবাৰ মাইনাছ এবাৰ প্লাছত আছে, গতিকে আমি ইয়াত এই যদি ৰাশি দুটা পূৰণ কৰোঁ, অৰ্থাৎ এই ৰাশি দুটাৰ পৰা আমি যদি ৰিজাল্টটো পাম, ৰিজাল্টটো কি পাম? এক্স স্কুৱাৰ মাইনাছ ৰুট অভাৰ 3 স্কুৱাৰ, তাৰমানে এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ, এনেকুৱা টাইপত আমি পাম। গতিকে এক্স স্কুৱাৰ মাইনাছ ৰুট অভাৰ 3 যদি স্কুৱাৰ কৰা যায় আমি 3 পাম। গতিকে এক্স স্কুৱাৰ মাইনাছ 3 এই ৰাশিটো, এই ৰাশিটো পি এক্সৰ এটা উৎপাদক। পি এক্স মানে আমাৰ যিটো ৰাশি আমাক দি থৈছে এক্স টু দি পাৱাৰ 4 প্লাছ এক্স কিউব মাইনাছ 9x স্কুৱাৰ মাইনাছ 3x প্লাছ 18, ইয়াৰ এটা উৎপাদক হ'ল এই এক্স স্কুৱাৰ মাইনাছ 3। গতিকে এক্স স্কুৱাৰ মাইনাছ 3ৰে আমি এই প্ৰদত্ত বহুপদ ৰাশিটোক হৰণ কৰিব লাগিব। চাবা মই হৰণটো কেনেকৈ কৰোঁ। একে এক্স স্কুৱাৰ মাইনাছ 3ৰে হৰণ কৰিব লাগিব এক্স টু দি পাৱাৰ 4 প্লাছ এক্স কিউব মাইনাছ 9x স্কুৱাৰ মাইনাছ 3x প্লাছ 18, ইয়াক হৰণ কৰিব লাগিব। গতিকে আমি এক্স স্কুৱাৰে যিহেতু হৰণ কৰিম, যেতিয়া এক্স স্কুৱাৰে হৰণ কৰিলে আমি এক্স স্কুৱাৰ বাৰ দিব লাগিব, তেতিয়াহে এক্স স্কুৱাৰ আমি এক্স টু দি পাৱাৰ 4 পাম। তাৰপিছতে মাইনাছ চিন আছে হৰণ কৰা ৰাশিটোৰ আগত, আৰু উত্তৰৰ আগত আছে প্লাছ চিন, গতিকে প্লাছে মাইনাছে আমি মাইনাছ চিন পাম। মাইনাছ চিন মই নৰ আগত মাইনাছ চিন দিছোঁ, যিহেতু এইটো এক্স স্কুৱাৰ আছে, গতিকে এক্স স্কুৱাৰ টাৰ্ম ইয়াত যদি চাওঁ আমি, নৰ লগত এক্স স্কুৱাৰ আছে, গতিকে 9x স্কুৱাৰ ইয়াৰ তলতে এই 3
এক্স স্কোয়ার এইটো বহিব থ্রি এক্স স্কোয়ার গতি আমি এই বিয়োগ করি এটা বিয়োগ করলে আমি পাম এই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মিলি আছে গতি দুইটা বিয়োগ করলে জিরো হব প্লাস এক্স কিউ উপর নামি আহিব গতি এটা মাইনাস মাইনাস এডাল আমি মাইনাস চিন ডাল প্লাস চিন বলে ধরম যেহেতু বিয়োগ করছো অঙ্কটো গতি বিয়োগ করলে মানে মাইনাস চিনডাল আগত এডাল মাইনাস চিন আহিব মাইনাসে মাইনাসে পূর্ণ প্লাস হয়ে যাব গতি নরপরা তিনি গলে ছয় থাকিব এক্স স্কোয়ার আগত বহিব মাইনাস চিন যেহেতু নটো পৰা তিনি বিয়োগ হয়েছে নৰ আগত মাইনাস চিন আছে ডাঙর সংখ্যা ন সৰু সংখ্যা তিনি তিনি আগত প্লাস চিন নৰ আগত মাইনাস চিন গতি মাইনাস চিন আহিব ওপৰৰ পৰা মাইনাস থ্রি এক্স প্লাস এইটিন নামি আহিলে এতিয়া যিটো ভাগ শেষ পালোঁ ভাগ শেষত আগত প্লাস চিন আছে গতি আমি উত্তৰত অর্থাৎ ভাগফলত আমি প্লাস চিন দিম ঠিক আছে এতিয়া এক্স কিউব আছে গতি ইয়াত এক্স আছে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারে এক্স কিউবক যদি হরণ করা যায় তেতিয়াহলে আমি এক্স বার পাম এক্স গতি এক্সে এক্স স্কোয়ারক পূরণ করলে আমি প্লাস এক্স কিউব পাম আকৌ মাইনাসে প্লাসে চিনডাল হব মাইনাস চিন তিনি এক্সক পূরণ করলে তিনি এক্স হব গতি মিলি গেছে তিনি এক্স তিনি এক্স আমি এই বিয়োগ করি বিয়োগ করার লগেলগে যা মিল আছে সেইটা নিশ্চয় বিয়োগ করলে কটা যাব মাইনাস সিক্স এক্স স্কোয়ার থাকলে এই থ্রি এক্স মিল আছে গতি এইটা কটা যাব গতি প্লাস এইটিন থাকলে প্লাস এইটিন হল এতিয়া যেটু ভাগ শেষ পালো আমি বাকি তার আগত মাইনাস চিন আছে গতি উত্তরত আমি এটা ভাগফলত একটা মাইনাস চিন দিম যেহেতু ইয়াত মাইনাস চিন আছে আগত গতি আগত মাইনাস চিন থাকলে উত্তরত মাইনাস চিন দিব এটা আমি সবার দিম দেখা দেখিকে আমি স্পষ্টভাবে দেখিছো যে সিক্সর লগত এক্স স্কোয়ার পূরণ করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার পাম আকো মাইনাসে মাইনাসে পূরণ হব প্লাস চিন হয়ে যাব গতি তিন ছয় গুণ ওঠর এটু মিলি গেল গতি দুইটা মিলি গেল ভাগফল জিরো হয়ে গেল অর্থাৎ আমি এটাকে আমি ভাগফল পালো ভাগফল ভাগফলটা পালো আমি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স গতি এতিয়া এই ভাগফলটা আমি উৎপাদক বিশ্লেষণ করব লাগিব উৎপাদক বিশ্লেষণ করলে আমি এক্স স্কোয়ার সহক আর কনস্ট্যান্ট টার্মটা আমি পূরণ করে লোক লাগে প্রথমে ওয়ান ইন্টু সিক্স সিক্স টু ইন্টু থ্রি সিক্স গতি উৎপাদক আমি ওয়ান টু থ্রি সিক্স এইটা পালো গতি এজোর ইয়াৰে যিকোনো এজোর উৎপাদক আমি ইয়াত ব্যবহার করে মধ্যম পদ বিভাজনের কারণে মধ্যম পদ বিভাজনের কারণে গতি আমি দেখিম যে তিনির পর দুই গলে মধ্যম পদ ওয়ানটো পাম এক্সর সহক গতি এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স থ্রি মাইনাস টু অর্থাৎ ইয়ার আগত থাকা ওয়ানটো আমি পাম থ্রি মাইনাস টু গতি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স এক্স টু তিনির লগত এবার পূরণ হয়েছে এক্স টু দুই লগত এবার পূরণ হয়েছে মাইনাস সিক্স এতিয়া এই দুটা পদৰ পৰা আমি কমন লম এক্স এক্স কমন ললে এক্স প্লাস থ্রি থাকলে আকৌ এই দুটা পদৰ পৰা কমন লম মাইনাস টু গতি এক্স থাকিলে মাইনাসৰ পৰা মাইনাস কমন ললে প্লাস ছয়ৰ পৰা দুই কমন ললে তিনি দুই তিনি গুণ ছয় গতি ব্রেকেটৰ ভিতৰত এক্স প্লাস থ্রি আছে গতি এক্স প্লাস থ্রি কমন লম এক্স মাইনাস টু থাকিলে গতি আমি উৎপাদক দুটা পালো এটা হল এক্স প্লাস থ্রি এটা হল এক্স মাইনাস টু এটাকে শূন্য সমূহ শূন্য সমূহ অর্থাৎ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো বলে ধরম আর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বলে ধরম গতি ইয়ারপর আমি দেখিম ইয়ারপর আমি দেখিল যে এক্সর মান এটা আমি তিনি পাম আর এটা দুই পাম এটা এটা পাম এক্স ইকুয়াল টু মাইনাস তিনি আর এটা পাম এক্স ইকুয়াল টু টু গতি বাকি দুটা শূন্য আমি এটা পালো মাইনাস থ্রি এটা টু এটাকে বাকি শূন্য সমূহ এটা হল টু
এটা হল -3 এটি হল অঙ্কটো দিকে আমাৰ এটা বহুপদ রাখি দিয়া আছিল বহুপদ রাখিটো হল x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 9x স্কোয়ার মাইনাস 3x প্লাস 18 গটিকে ইয়ার দুটা শূন্য ইয়ার দুটা শূন্য এটা রুট ওভার 3 এটা মাইনাস রুট ওভার 3 দিয়া আছিল গটিকে বাকি দুটা শূন্য উনিয়াব লাগে গটিকে আমি এটা নিয়মৰ মতে গৈ অঙ্কটোৰ এটা উৎপাদক নির্ণয় কৰিলোঁ উৎপাদক টুৰে আমি বহুপদ ৰাখিটো হৰণ কৰিলোঁ হৰণ কৰি আমি ভাগফল x স্কোয়াৰ প্লাস x মাইনাস 6 পালোঁ এইটো আমি ভাগফলটো পাছত উৎপাদক বিশ্লেষণ কৰি উৎপাদক দুটা পালোঁ এটা পালোঁ x প্লাস 3 এটা পালোঁ x মাইনাস 2 গতিকে x প্লাস 3 পৰা আমি x ৰ মানটো পালোঁ মাইনাস 3 মাইনাস 3 আৰু এটা x ৰ মান পালোঁ 2 গতিকে x ৰ মান দুটা হল যেহেতু বহুপদটো শূন্য গতিকে বাকী শূন্যসমূহ অর্থাৎ বাকী শূন্য দুটা 2 আৰু √2